नमस्कार, আমি পবিত্র বিশ্বাস, WB ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারো স্বাগতম। আপনারা প্রত্যেকে জানেন যে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সাম, যেটা তিনটে মেইনলি পার্ট থাকে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, মানে ইন্টার্নশিপ ট্রেনিং, সেটা দেওয়ার পর নতুন একটা রেগুলেশন বেরিয়েছে, এডুকেশন রেগুলেশন, এক্সিট এক্সাম বলে। যে সেই এক্সিট এক্সামটার ব্যাপারে ফার্মাসি কাউন্সিল থেকে একটা নতুন নোটিস, সেই এক্সামটা আদৌ নভেম্বরে হবে কি না, যদি হয়ে থাকে তার সিলেবাস কী রয়েছে, কতর মধ্যে পরীক্ষা হবে, কত নাম্বার পেলে পাস হবেন, কী প্রসেস রয়েছে, পুরো ডিটেলস আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনাদের গুগলে এসে PCI বলে লিখে সার্চ করতে হবে। গুগলে এসে PCI লিখলে সার্চ করতে হবে। PCI লেখার পর প্রথম যে পেজটি ওপেন হবে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটাতে ক্লিক করলে, কিংবা সার্কুলার যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন, অর্থাৎ পাবলিক সার্কুলার বলে যে নোটিফিকেশানগুলো বের হয় সমস্ত রকম এখানে পেয়ে যাবেন। দেখুন, আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে 347 নাম্বার সিরিয়ালে এক্সিট এক্সামিনেশন ফর ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স আন্ডার ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022, সার্কুলার ডেটটা 8/8/2022, আগস্ট মাসের 18 তারিখে এটা পাবলিশড হয় আজকে ডেট। এখানে ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। নোটিশটি ডাউনলোড করার পর আপনাদের কাছে যে PDFটা ওপেন হবে নোটিশটা, দেখুন ভালো মতো দেখলেই আপনারা খেয়াল করতে পারবেন যে এখানে নোটিফিকেশানটির নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, রেফারেন্স নাম্বারটা, এবং এখানে ডেট রয়েছে 8/8/2022। এখানে কি মানে কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে দেখুন, এখানে লেখা হচ্ছে টু অল ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই PCI, অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভড মানে অনুমোদিত যে সমস্ত আন্ডার সেকশন যে 12 অফ ফার্মাসি অ্যাক্ট 1948 অনুযায়ী যে সমস্ত ইনস্টিটিউটগুলো ফার্মাসি অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স রানিং করছে, তাদের সমস্তকে সমস্ত ইনস্টিটিউশনকে আপডেট জানিয়ে দেওয়া হয়েছে যে এক্সিট এক্সামিনেশন ফর ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স আন্ডার ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022, অর্থাৎ 2022-এর যে এক্সিট এক্সামিনেশন সেটা কিন্তু হবে। সেটা কী বলছে দেখুন, রেফারেন্সটা দেওয়া রয়েছে, এখানে রেফারেন্সটা দেওয়া রয়েছে যে কাউন্সিলার্স সার্কুলার নাম্বার দেওয়া রয়েছে পরপর দুটো, একটা 2/3/2022 যেটা বেরিয়েছিলো এবং 25/7/2022 অনুযায়ী, সেটা সেই রেফারেন্স নাম্বার অনুযায়ী। এবং এখানে সাবজেক্টটা কী লেখা রয়েছে সব পড়লে আপনারা বুঝতে পারবেন যে বলেছে স্যার বা ম্যাডাম কোয়ালিটিকে একটু হাই করে নেবেন, কারণ PDFটাই পুরো একটু আপছাভাবে রয়েছে। বলছে উইথ দ্য রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাভাব, আই এম ডিরেক্টেড টু দ্য স্টেট দ্যাট 371st এক্সিকিউটিভ কমিটি অফ দ্য PCI ইন ইটস মিটিং হেল্ড অন 8/8/2022 হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য এক্সিট এক্সামিনেশন আন্ডার ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022 মে বি হেল্ড ইন নভেম্বর 2022, অর্থাৎ 371তম এক্সিকিউটিভ কমিটি যে হয় ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে, সেই মিটিংটা 8/8 হয়েছিল, সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ এই বছরই 2022-এর নভেম্বরে ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সামিনেশনটা নেওয়া হবে। এটা ডিসাইড কিন্তু হয়েই গেছে, অর্থাৎ এখানে বলছে দ্য আদার ডিটেলস লাইক ডেট, মানে কবে নভেম্বর মাসে কোন তারিখে অ্যাকচুয়ালি এক্সামটা হবে বা কোথায় কোথায় এক্সাম সেন্টারটা রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি নভেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকে আপনারা জানেন যে ডিপ্লোমা ইন ফার্মাসির যে এক্সিট এক্সামিনেশন, সেটা যতগুলো আপনারা সিলেবাসে সাবজেক্ট পড়েছেন অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সেখানে সেই সাবজেক্টগুলোর মধ্যে সেকেন্ড ইয়ার যে সাবজেক্টগুলো 6টা সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যে আপনাকে মেইনলি 3টে সাবজেক্ট চুজ করতে হবে। সেই 3টে সাবজেক্টের মধ্যে আপনাকে প্রত্যেকে 100 নাম্বার করে একটা সাবজেক্ট থাকবে, মানে 300 নাম্বার থাকবে প্রত্যেকটা সাবজেক্ট টোটাল নাম্বার। একটা সাবজেক্ট মিনিমাম আপনাকে 50% নাম্বার পেতে হবে, অর্থাৎ একটা সাবজেক্ট 150 করে পেতে হবে কোয়ালিফাইড হওয়ার জন্য। আচ্ছা, যদি আপনি ডিপ্লোমা ইন এক্সিট এক্সামিনেশন পাস করতে না পারেন তাহলে কী হবে? তাহলে আপনি ডিপ্লোমা ইন ফার্মাসি যে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি কমপ্লিট করেন, তারপরে যে রেজিস্ট্রেশন হয় ফার্মাসি, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু পাবেন না, এটা আপনার পিছিয়ে যাবে। আবার মোটামুটি 3 মাস বা 6 মাস পর আবার ডিপ্লোমা ইন এক্সিট এক্সামিনেশন দিতে হবে, আপনি ওটাকে কোয়ালিফাইড করবেন, তারপরে কিন্তু পাবেন। তো এটাই ছিল জানানোর ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন সম্পর্কে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই জানাবেন। এবং আবারও বলে রাখছি, ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন কিন্তু ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে যে নভেম্বর মাসে কিন্তু এই এক্সামটা হবে। তো আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি এখন নেননি, তারা অবশ্যই ডিপ্লোমা ইন এক্সিট এক্সামিনেশনের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন। থ্যাংক ইউ।